বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। তো এটা দেখতেই পাচ্ছেন কি রেসিপি, এটা হচ্ছে কাঁঠালের বিচি, আলু, তারপর ডাটা, শুটকি, এসব দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। খুবই মজার হয় খেতে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখুন রান্না করে চলে এসেছি, কি কি নিয়েছি দেখুন। এখানে আমি কাঁঠালের বিচি আর আলু কুচি করে নিয়েছি, আর এখানে ডাটা, চিকন যে ডাটাটা হয় সেটা নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলা কুচি করে নিয়েছি। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি শুটকিটা, আপনারা যে ধরনের যে কোনো শুটকি নিতে পারেন। আমি এখানে নিয়েছি চেলা মাছের শুটকি বলে এটাকে সম্ভবত। তো আমি শুটকিটাকে প্রথমে শুকনো খোলা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে ওয়াশ করে নিব শুটকিটা, যাতে ভিতরে অনেক সময় বালি থেকে যায় শুটকির, সেটা যেন না থাকে। তারপর পরিষ্কার করে নিব শুটকিগুলো। তো আমি এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভেজে নিব। আর শুটকি তরকারির মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ভেজে রাখা সেই ওয়াশ করে রেখেছি শুটকিগুলো, সেই শুটকিগুলো এখন শুটকিগুলো একটু ভেজে নিব। আসলে এসব রেসিপি সেইভাবে বলার কিছু নেই, তো যারা একদমই জানেন না তাদের জন্য হয়তো বলে দিচ্ছি, তারা দেখে শিখে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে এবং আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যাবেন। আমার চ্যানেলে এরকম সহজ সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি সবসময় পেয়ে থাকবেন। আর আমি চেষ্টা করি সবসময় একটু সহজ এবং ভালো সুন্দর রেসিপি দেওয়ার। তো এখানে দেখতে পেরেছেন আমি শুটকিটা কিন্তু একটু ভেজে নিয়েছি লাল করে, তারপর আমি মশলাগুলো অ্যাড করছি এখানে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর ঝালটা কিন্তু আপনার যা যা পরিমাণ মতো দিয়ে নেবেন, আর দিয়েছি লবণ স্বাদ মতো। আর এখানে সেরকম বাড়তি কোনো মশলাই কোনো প্রয়োজন নেই, যেহেতু শুটকি আমি কাঁচা রসুন এখানে ব্যবহার করেছি। আর এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর আলু, এগুলো একটু আগে সিদ্ধ করে নিব, যেহেতু কাঁঠালের বিচিটা একটু সময় লাগবে সিদ্ধ হতে তার জন্য। আর আপনারা ইচ্ছে করলে কাঁঠালের বিচিটা আর আলুটা আগে থেকে একটু সিদ্ধ করেও নিতে পারেন, আমি এইভাবে দিয়ে দিলাম, সেটাও হয়। তো দেখুন আমি একটু কষিয়ে নিব, আর কাঁঠালের বিচিটা আমি স্কিন সহই দিয়েছি, এটাও স্কিনে নাকি অনেক ভিটামিন আছে, তো সেটা ফেলার কি প্রয়োজন, সেটাই দিয়ে দিলাম, তো এটাই আর কি। তো এখন দেখুন আমি ডাটাগুলো দিয়ে দিলাম। এখন আমি ডাটা সব কিছু দিয়ে, এটা চিকন যে ডাটাটা হয় সেটা সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে রান্নাটা, মানে আপনারা বাসায় না করলে বুঝতে পারবেন না এই রান্নাটা যে খেতে কতটা মজার হয়। তো অবশ্যই আমি আশা করবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এখন আমি একটু কষিয়ে নিয়েছি, তারপর এখন দিয়ে দিলাম পানি। এই পানিটা দিলেই হয়ে যাবে, তার কারণ এটার মধ্যে সেরকম ঝোল রাখবো না, একটু মাখামাখাই করে ফেলবো। তো দেখুন রান্নাটা কিন্তু আমার রেডি, এখন শুধু খাবো আর কি। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বাসায় ট্রাই তো অবশ্যই করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।